তোমার শ্রমের অধিকার আজ নেই এই অন্ধকার মেয়ে দিবসের শ্রমিক গণ নিজের মুখে দেখতে পাওয়া আকাশে ভাইরাস তোমার পদ্মারে অথবা রাষ্ট্র মে দিবসের গানে তুমি মরণের গান মিশিয়ে আত্মহরণের গান গেয়ে ওঠো সকালে বিকালে সকালে বিকালে রাস্তায় নিকালে পুলিশ মারছে শ্রমিক সালা বোকা চোদা রাষ্ট্র বলে তুমি নোটতে পারবে না কাজ করতে বেরোতে পারবে না কাজ করতে গেলে পুলিশ ঠেকাবে আরে বোকা চোদ্দ ইউ আর গিভিং টু দিস পিপল ডোট ইউ ফিল যে আমি একটা লোকে কাজে যেতে দিচ্ছি না চিকিৎসা হচ্ছে হ্যাঁ তুমি প্যান্ডামিক সাহায্য বোকা জলা লোক মেয়ে প্যান্ডামিক সাহায্য তুমি কিসের কিসের রাষ্ট্র চালিয়েছ হ্যাঁ ভালো হচ্ছে রাষ্ট্রের ব্যাপারটা বুঝতে হবে মানুষের এই যে সকলের মিলেমিশে বাঁচা আর কিসের বলা মিলেমিশে বাঁচা না তোমরা এরকম করে ঝগড়া করো না শোনো আমি তোমাদের বলছি শ্রমিকরা ঘরে বসে বসে তারা যদি সবার মূর্তিতে একটা করে মালা দেয় আরে বাড়া মর্তি কোথায় ভাবে মালা কোথায় ভাবে কিছু কিনতে হয়ে যাচ্ছে না মনের মালা মনের মাধুরী মিশিয়েই পড়াই তোমার গলে উগো আমার প্রেমনাথ আমি পড়াই তোমার গলে গলে তুমি গলটা পাচ্ছো কোথায় প্রেমনাথের প্রেমনাথ তো আসতে পারছে না তোমার প্রেমনাথের কাছে তুমি যেতে পারছো না দেশ ট্রান্সপোর্ট বেবি আমি চলে যাব আকাশের পথ বে উড়ে চলে যাব হিতাহতি শূন্যের পুরে এই শ্রমের দিবসেই ভ্রমের সরণি বে আকাশের পথ যাব উড়ে আজ মে দিবসে আমি সকল শ্রমিক হয়ে যাই সকল শ্রমিক হয়ে যাই সকল শ্রমিক হয়ে যায়

ডোন্ট গো আউ ডোন্ট গো টু ওয়ার্ক ডোন্ট গো টু ওয়ার্ক তুমি বলার স্পর্ধা কি করে রাখো হে বোকাজোদা রাষ্ট্র হ্যাঁ তুমি যখন ওয়ার্ক একটা দেখাতে পারছ না তুমি কিসে চার লাল বাল দিচ্ছ হ্যাঁ লোকে সন্ত্রস্ত হয়ে ক্যাশলেস হয়ে মারা যাচ্ছে হ্যাঁ ফিলে চমকে যাচ্ছে কারো কারো কায় কায় আটকে গেছে এর বিয়ে আটকে গেছে তো পিএইচডি আটকে গেছে তার তো বাড়া খাওয়া আটকে গেছে খাওয়া আটকানোর জন্যে হাগাও আটকে গেছে তার লাইফে বাঁচাই আটকে গেছে হ্যাঁ তুই কিসের লকডাউন আছো বাঁচা আটকাচ্ছ ডিরেক্টলি সরাসরি এসে রাষ্ট্র বাড়া বোকা চোলা তুমি বাঁচা আটকাচ্ছ আর তুমি বলছো এটা নাকি লকডাউন ব্যাপারটা বুঝতে হবে বাঁচা কেউ কারো আটকাতে পারে না দেখো পৃথিবীতে এতদিন যে তুমি বেঁচে আছো তুমি কিন্তু নিজের ইচ্ছে বেঁচে আছো তুমি যন্ত্র করে নিয়েছো মানে এই যে চারিপাশের অবস্থাটা কেউ তো তোমায় বাড়া কখনো উৎসাহ দেয়নি যে তুমি এই করে বাঁচো তোমায় কখনো বলেছে তোমার দায়িত্ব নিয়েছে তোমাকে কেউ বলেছে ভাই তুমি কি করে বাঁচছো তুমি খেতে পারছো না তোমার আরে বাড়া গাই ভাই তো চাই যে অপশনটা থাকে এদিক ওদিক যাওয়ার খাদ্যের সন্ধানে হ্যাঁ দেখো পৃথিবীতে যারা বসে বসে মারাচ্ছে তারা হচ্ছে দেশ চালাচ্ছে বসে বসে কি করে চালাচ্ছে মানে মারাচ্ছে মানে দেশ চালাচ্ছে মারানো আর দেশ চালানো এক ব্যাপার মানে আমি বুঝেছি পার্লামেন্টে মারাচ্ছ তুমি মারাচ্ছে আমি ঘরে হে তুমি হা হা টাকের পরে প্রভু মারাচ্ছে টাকের পরে হাঁকছে প্রভু প্রভু টাকের পরে হাঁকছ না না হলে তোমার এই যে গাড় মারা যাবে কি করে হ্যাঁ গাড় মারা কি তুমি ফুল চুলে আছো তোমাকে রাষ্ট্র বলছে তুমি ঘরে বসে মরো রাষ্ট্র তোমাকে বলছে জিনিসপত্র তোমার কাছে যদি ক্যাশ করি মাল করি থাকে বাড়া তাহলে তুমি বালবাজারি করে কালো থেকে কেন আর না হলে তুমি ঘরে বসে সিম্পলি মরো জাস্ট ডাই ম্যান জয়েন্ট রেজ ইউ বয়েস মুখে কাপড় বেঁধে রাখবে বাড়া তুমি কিছু বললেই না তুমি ভয়ের চোটে কিছু বলবে না তুমি ভীত সন্ত্রস্ত হয়ে মরে যাও তোমার জিয়াতে বিপ্লব করারও গাছটা না থাকে পদে তোমার কোনো হাওয়া নেই ভাই পোঁদের থেকে হাওয়া খুলে নিয়েছে কেন কেন হাওয়া ভরার কিছু নেই পদে তেল দেয় হাওয়া দেয় কত পেট্রোল স্টেশন আছে ওখানে গিয়ে একটু পদে হাওয়া দিয়ে নিলেই তো হয় পদে হাওয়া দিলেই যদি মানুষ যেতে পারে নিজের গন্তব্যে আজ পদে হাওয়া না দেওয়ার কোনো অর্থ দেখি নে এ সভ্যতার সংকটে সকলের পদে হাওয়া লাগতেই পারে মধুর পদে হাওয়া যদুর পদে হাওয়া লোকহিত করিতে হইবে সকলের পদে সকলে হাওয়া না দিলে এই প্রভু হে নাথ হে জীবন দেবতা রুষ্ট হয়ে না আজিকে সকল দাও হাওয়া নেমে আসুক পৃথিবীতে সে আলোর ঝর্ণা ধারা আজিকে সকল জুথি কুড়ি উঠুক ফুটে টগরের বনে কেউ যেন না দেয় ধাওয়া ভ্রমর কুঞ্জে পুঞ্জে পুঞ্জে মৌমাছি দোলে শরৎ প্রাতে ওই দেখো ঝোলে কত উঁচু হতে দাদুর বিচি আকাশের গায়ে ভুলো না ভুলো না তারে এই কথাটি মনে রেখো আজি হতে শত বর্ষ পরে কে তুমি দেখিছ তোমার দাদুর বিচিখানি ঝোলে একখানি নহে দুইখানি সুখ দুঃখ মন্দন্তর ও জমিদারি লেখা তাহাতে আজি হতে শত শতবর্ষ মরমন্তের জুয়েলারি এক সাথে ঝুলছে কি করে ঝুলছে কোথা থেকে ঝুলছে আরে ঝুলছে ঝুলছে ওই যে শুনলে না দাদুর বিচি থেকে ঝুলছে দাদু বলে দিচ্ছেন যে কোথায় ঝুলছে দাদুর বিচি মানে দাদুর গাছ নাকি হা হা দাদুকে তো গাছ কি বলা হয় না তিনি একজন গাছ তিনি একজন মানে এই আর কি এখানে আর কি ছায়া দিয়েছেন হ্যাঁ গাছের মতন তিনি দেখো সব বন্ধ হয়ে গেছে শুধু আমার চোখের পলকটা পড়ছি আমি মাঝে মাঝে টের পাই আমার হৃৎপিণ্ড ধুক 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 করে জ্বলছি হৃৎপিণ্ড জ্বলছে হায় সেদিন একটা বিড়ি ধরাতে গিয়ে কি হলো কি বলবো তোমাদেরকে আমার হঠাৎ করে হৃৎপিণ্ডের কাছে আমি এরকম করে হাতটা নিয়ে এসছিলাম মানে এই যে চারিদিকে লকডাউন দেখে দুঃখ পাচ্ছিলাম দুঃখ পাওয়ার একটা প্রচার আছে না শুধু শুধু কি দুঃখ পাওয়া যায় বলো হাতটাকে প্রথমে এরকম করলাম মানে দুঃখে আমি গেছি তোমার বাড়ার মতো কে তো দেখবে আমার মতো হা বাকিটা ভালো না গল্পের গান গানে কি মতো হবে নাকি হ্যাঁ বুখে না আমার এরকম নেতিয়ে গেছি আর হাতে না আমার একটা বিড়ি ছিল হঠাৎ করে এখানে বিড়িটা ঘুমের ঘুরে একটা কাছাকাছি এসে গেছি স্বপ্নময় তন্দ্রাময় কেমন একটা জায়গায় ছিলাম আর করে জ্বলে ও হৃদয় আমার জ্বলে যায় জ্বলে যায় হৃদয় আমার জ্বলে যায় জ্বলে যায় শ্রমিকের হৃদয়ের তরিব বলছি তোমায় গোপনে হৃদয় আমার ওই সব একা শোধা আওয়াজ হয়েছে আচ্ছা থাক থাক তোমার গানটা আজকে বেশি হয়ে যাচ্ছে এবার একটু ছেড়ে দাও না এই লকডাউনের মধ্যে লক ডাউন ডাউন ত তুজছি উই আকাশের গা হঠাৎ দেখি লেগে আছো আমার প্রদেশ জমার দিন রাতি ঘেটে আরে কি হচ্ছে চলে গেছে নাকি সব কটা চলে গেল আরে নিবেও গেছে